এরপর মিফতাহুল জান্নাতি আইডিতে কেমতে লিখেছেন, আমার স্বামী সবসময় আমাকে অকারণে অবিশ্বাস করে, এখন আমি কি করব। প্রথমত আপনার স্বামীকে আপনি কাউন্সেলিং করেন, বোঝানোর চেষ্টা করেন যে মানুষকে অকারণে অবিশ্বাস করা গুনাহের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন, ইয়াকুম অজন্না ফা ইন্না জন্না আকযাবুল হাদিস, তোমরা কারোর প্রতি কুধারণা করা থেকে বেঁচে থাকবে, কারণ মানুষের প্রতি কুধারণা করা এটা সবচেয়ে বড় মিথ্যাচার। আপনি কারোর প্রতি কোনো প্রমাণ ছাড়াই অহেতুকি তার প্রতি কুধারণা করলেন, মন্দ ধারণা করলেন, তাহলে এটার কারণে কিন্তু আপনি গুণাগার হবেন। বিধায় এই বিষয়গুলো তাকে বোঝানো উচিত, সেই সাথে কোরআন হাদিসের আলোকে কুধারণার ভয়াবহতা তাদেরকে জানাবেন এবং হাতে নাতে কিছু ঘটনা দেখিয়ে দিবেন যে অনেকেই অনেক ক্ষেত্রে, এমনকি তিনি নিজে অনেক ক্ষেত্রে অনেক সময় কুধারণা করেছেন, যেটি আসলে অমূলক, যেটি আসলে অসত্য, যেটা আসলে ভুল প্রমাণিত হয়েছে। বিধায় এই কাউন্সিলিং এর কোনো বিকল্প নেই, আমরা দোয়া করি আল্লাহর বলেন তাকে সংশোধন করুন। রাসেল মিয়া আপনি লিখেছেন, হেঁটে হেঁটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয়? না, এটি সম্পূর্ণ কুসংস্কার জন্য বিশ্বাস। হেঁটে হেঁটে দাঁত পরিষ্কার করলে, দাঁত মাজলে, ব্রাশ করলে এর কারণে দারিদ্রতা দেখা দিবে, অভাব দেখা দিবে, অনটন দেখা দিবে, এরকম কেউ বিশ্বাস করলে সেটি গুনাহের কারণ হবে এবং এটি সম্পূর্ণ কুসংস্কার জন্য বিশ্বাস। আমাদের ইউটিউব চ্যানেল আপনি প্রশ্ন করেছেন। এমডি মহিনুদ্দিন জুয়েল আপনি লিখেছেন, কবর জিয়ারতের সঠিক নিয়ম কি আর এটা কি প্রতিদিন করা যাবে, দয়া করে জানাবেন। কবর জিয়ারতের সঠিক নিয়ম হলো যে কবরে গিয়ে আপনি সালাম পেশ করবেন এবং প্রতিদিন করা যেতে পারে, একদিনে কয়েকবার পর্যন্ত করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এমন কোনো কথা নেই যে কবর জিয়ারত আপনাকে একটা নির্দিষ্ট সময় পরে করতে হবে, তার আগে আপনি করতে পারবেন না, বরং আপনি নিয়মিত বিরতিতে কবর জিয়ারত করতে পারবেন। অতএব কবর জিয়ারত করার এমনটি করা দরকার, এটা যত বেশি আমরা করবো তত বেশি আমাদের মধ্যে আখেরাতের স্মরণ আসবে, আল্লাহ তাআলার স্মরণ আসবে, মৃত্যুর স্মরণ আসবে ইনশা আল্লাহ বিইজনিল্লাহ। এরপরে মাহফুজ এএলপি এডি থেকে আপনি লিখেছেন, বিয়েতে একজনকে দাওয়াত দিলে সে তার বন্ধুদেরকে নিয়ে যায়, তা কি ঠিক? যদি বিষয়টা অনুমোদিত থাকে এবং মনসমর্থন থাকে যে ঠিক আছে এরকমটি করে, তাদের ব্যাপারে যারা দাওয়াত দেন তারাও জানেন যে এক দুজন অতিরিক্ত থাকেন, এরকম যদি ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে এরকমটি করাতে কোনো অসুবিধা নেই, আপনার বন্ধু নিয়ে যেতে পারেন। বাট বেশিরভাগ ক্ষেত্রেই আসলে একটা আপনার একটা কার্ডে কতজন আসতে পারে বা ফ্যামিলি সহ কিনা, ব্যক্তিকে আলাদা, এরকম দাওয়াত দেওয়া থাকে, যদি সেরকম হয় তাহলে সেক্ষেত্রে বন্ধুকে নিয়ে যাওয়া উচিত না, কারণ হলো সেটা রীতিমতো একজনকে বিপদে ফেলার সামিল, সেখানে খাবার টান পড়তে পারে ইত্যাদি, সেজন্য এটা পরিস্থিতির উপর নির্ভর করবে।